রাজ্যে কোভিড সংক্রমণ এবং মৃত্যুর হার মারাত্মকভাবে বেড়ে চললেও পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার দারুণভাবে অবহেলা করে চলেছে। এই পরিস্থিতিতে এক বিবৃতিতে সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলী রাজ্যের মানুষের স্বার্থ ও সুরক্ষা সম্বলিত নয় দফা দাবি কার্যকর করতে দাবি জানিয়েছে। বিবৃতিতে সম্পাদক মণ্ডলী বলেছে, রাজ্যে কোভিড সংক্রমণ এবং মৃত্যুর হার মারাত্মকভাবে বেড়ে চললেও পরিস্থিতি মোকাবেলায় যে কার্যকর পদক্ষেপগুলো নিতে বারবার সিপিএম দাবি জানিয়ে আসছে, রাজ্য সরকার তা দারুণভাবে অবহেলা করে চলেছে। কোভিড আক্রান্ত শনাক্তকরণে রাজ্য সর্বত্র সর্বাত্মক অভিযান চালিয়ে নমুনা সংগ্রহ, তা পরীক্ষা, রোগাক্রান্তদের সুচিকিৎসা, স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করতে পর্যাপ্ত পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। আগরতলা পুর এলাকার যে তিনটি ওয়ার্ড কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে, প্রতিটি পরিবারের সদস্যদের লালারস সংগ্রহ করে তা পরীক্ষা করা হবে বলে সরকারি ঘোষণা দেওয়া হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। গত দুদিন ধরে আশাকর্মী ও অঙ্গনারী কর্মী পাঠিয়ে পরিবারের সদস্যদের নাম তালিকাভুক্ত করে বলা হচ্ছে, পরিবারের একজনকে ওয়ার্ডের একটি স্থানে গিয়ে লালারস দিয়ে আসতে, যা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। ওই স্থানে অস্বাভাবিক ভিড়ে আরও সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় বেশিরভাগই ফিরে এসেছেন। বিপিএল ভুক্তদের সবাইকে খাদ্যের প্যাকেট সরবরাহ করা হয়নি। কোভিড চিকিৎসার জন্য নির্দিষ্ট হাসপাতালে জীবনদায়ী ওষুধ নেই। পাহাড়, গ্রাম, শহর সর্বত্র কাজ নেই বললেই চলে, মানুষ নিঃস্ব, ক্রয় ক্ষমতা শূন্য। সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলী রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছে, রাজ্য সর্বত্র প্রতিটি পরিবারের সদস্যদের লালারস সংগ্রহ, তা পরীক্ষা, শনাক্ত, রোগীদের উপযুক্ত চিকিৎসায় জরুরি ভিত্তিতে সর্বাত্মক পদক্ষেপ নিতে হবে। আর সময়ক্ষেপ না করে শূন্যপদ পূরণ, পরিষেবা সম্প্রসারণে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, প্যারামেডিকেল কর্মী নিযুক্তি দিতে হবে। কোভিড রোগাক্রান্তদের চিকিৎসার জন্য জীবনদায়ী ওষুধ, অক্সিজেন ও অন্যান্য মেডিকেল সরঞ্জাম দ্রুত সংগ্রহ করে হাসপাতালগুলোতে সরবরাহ করতে হবে। সার্বজনীন টিকাকরণে দ্রুত ভ্যাকসিন সংগ্রহ করার সর্বাত্মক উদ্যোগ নিতে হবে। টিটিএএডিসি পঞ্চায়েত পুর এলাকায় ব্যাপক কর্মসংস্থান প্রকল্প গ্রহণ ও রূপায়ণ এবং নিয়মিত মজুরি প্রদানের ব্যবস্থা করতে হবে। রেশন শপগুলো থেকে খাদ্যশস্য ছাড়াও ভোজ্য তেল, ডাল এবং অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ করতে হবে। আয়করদাতা নন এমন সমস্ত পরিবারকে প্রতি মাসে মাথাপিছু 10 কেজি খাদ্য বিনামূল্যে সরবরাহ এবং প্রত্যেক পরিবারকে মাসে নগদ 7,500 টাকা করে দিতে হবে। অত্যাবশ্যকীয় পণ্য, মেডিকেল সরঞ্জাম খোলা বাজারে সরবরাহক্ষণ রাখতে, দামস্তর স্থিতিশীল রাখতে, কালোবাজারি বন্ধে সমস্ত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে, স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে হবে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।